আমি হব সকালবেলার পাখি। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে ভেজা 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 সকালে স্বাগতম জানাচ্ছি। আমি আরজে সকিনা, এবং আপনাদের অনেকদিন ধরে বলছি আপনাদের জন্য একটা চমৎকার সারপ্রাইজ অপেক্ষা করছে। এক মাস ধরে কিন্তু আমি হিন্স দিয়েই যাচ্ছি। আপনাদের কী কী হিন্স দিচ্ছি? তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, চারটি, এবং যার বাবা সত্য সাহা নামেই যার পরিচয়, যার মা রমলা সাহা নামেই যার পরিচয়, এবং যার ভাই মাস্টার সুমন, পুরো পরিবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিবার। এবং আমাদের মাঝখানে আছে ইমন সাহা। দাদা, আমাদের খুব 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 ভালো লাগছে যে আপনি আমাদের অনুরোধ রেখেছেন এবং আজকে আমাদের মাঝখানে এসেছেন এবং আজকে আমাদেরকে সময় দিবেন। আমরা অনেক এক্সাইটেড পুরো অফিস জুড়ে, এবং আপনার সম্পর্কে, আপনার ফ্যামিলি সম্পর্কে, সব কিছু সম্পর্কে আসলে আমরা জানতে চাই। শুধু আমরা না, আমাদের শ্রোতারা সবাই জানতে চায়। অসংখ্য SMS এসেছে এবং আপনার কাছে অনেক কৃতজ্ঞ আপনার আসার জন্য। আমার খুব ভালো লাগছে যে সবসময় তো তোমার কণ্ঠ শুনি রেডিওতে, তো আজকে তোমার সাথে বসে আড্ডা মারবো, শ্রোতারা শুনবে, তাদের সাথে ডাইরেক্ট কানেকশন হবে। ইটস নাইস, নাইস ফিলিংস। দাদা, আমরা প্রথমেই যাই আপনার একটা গান শুনে আসি। শ্রোতারা, আমরা যাই দাদার একটা পছন্দের গান, এবং অবশ্যই আপনারাও SMS এর মাধ্যমে জানিয়েছেন যে আপনাদের পছন্দের গান এবং আমার পছন্দের গান, শুনে আসি। ঠিক আছে, এখন কিন্তু পুরো জিনিসটা তোমার উপর নির্ভর করবে। ওকে, বেস্ট অফ লাক। অস্কার বিজয়ী একজন বিশ্ববিখ্যাত সঙ্গীত পরিচালক তার সাথে সময় কাটিয়েছেন, তার স্কুলে পড়াশোনা করেছেন এবং একটা বড় ডিগ্রি নিয়ে এসেছেন, তো তার সাথে সময় কাটানো, তাকে কাছ থেকে দেখা, তার সাথে মেশে, এই ব্যাপারে আমাদেরকে একটু জানান। একটা সময় মনে হলো যে আমার আসলে মিউজিক্যালি আর একটু নলেজ বাড়ানো দরকার, বাইরে কি হচ্ছে এটা একটু শেখা দরকার। সো আই স্টার্টেড সার্চিং ইন দ্য ইন্টারনেট, অ্যান্ড সিঙ্গাপুরে একটা ইউনিভার্সিটির সাথে আমার মোটামুটি ফাইনাল হয়ে গেছিলো, আমি ওখানে অ্যাডমিশন নিব। ঠিক তখনই খবর পেলাম, দেখতে পেলাম যে এআর রহমান স্যার একটা ইনস্টিটিউট করতে যাচ্ছে, একটা ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড ক্লাসিক্যাল, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক কনজারভেটরি। তো যেখানে এআর রহমান করছে, অ্যান্ড মাই লাইক ওয়ান অফ মাই আইডল, আমি আর অন্য কোনো দিকে চিন্তা না করে ডাইরেক্ট ওখানেই ডাইভ দেই। দাদা, আমরা আসলে এটা বিশাল একটা ব্যাপার যে আমরা অনেক বিখ্যাত মানুষের সান্নিধ্য পাই, কিন্তু বিখ্যাত মানুষ যে মানুষ মানেই যে সে গুণী মানুষ হবে সেটা কিন্তু না, কিন্তু আপনি একজন বিখ্যাত এবং গুণী মানুষ সত্য সাহা, তার সন্তান, এবং তাকে কাছ থেকে দেখেছেন, তার কাজটাকে কাছ থেকে দেখেছেন, তো তার সান্নিধ্য, তার সম্পর্কে আমরা একটু জানতে চাই। ছোটবেলা থেকে জানি বাবা ওই ঘরে সুর করছে বা গান নিয়ে বসেছে, তার মানে ওই ঘরের পাশ দিয়ে যাওয়া যাবে না। আর বাবা একটা সময় খুব স্মোক করতো, পরে ছেড়ে দিয়েছিলেন, যখন স্মোক করতো একটার পর একটা সিগারেট ধরাতো এবং পুরো ঘর ধোয়া হয়ে যেত, এবং আমার মনে হয় যে একদম ওইটাও একটা মানে ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, যে ওটার ভিতরে ঢুকে যাওয়া, ইটস ইনসাইড দিস ডার্কনেস, মেবি হি ইজ সার্চিং ফর এ লাইট। দাদা, আমি আরজে রুনি, আমি আপনার খুব ভক্ত। এক সময় আমি খুব ভালো গান করতাম ছোটবেলায়, আমার খুব ইচ্ছে আপনার সুরে একটি গান গাইবার, যদি আপনার নাম্বারটা আমাকে একটু দিতেন। আমার আসলে তো নাম্বারটা দেওয়া সম্পূর্ণ দেই না, কিছু মনে না করলে আপনার নাম্বারটা কি পেতে পারি, তাহলে আমি ফোন করবো না হয়। প্লিজ। তুমি কি গান গাইতে
গান শিখেছো কখনো? না। তোমার নিশ্চয় মনে আছে যে তোমার ইন্টারভিউ বোর্ডে আমি ছিলাম, সেদিন তো তুমি উচ্চারণও করতে পারতে না, তাহলে মিথ্যে কথা বলেছিলে কেন? সরি মতিন ভাই। এটা সরি মতিন ভাই না, এটা একটা ইনস্টিটিউশন। এখানে কারো পার্সোনাল ইমেজের সাথে কোম্পানির ইমেজ মিশানোটা ঠিক না, এখন তুমি সেটা বারবার করছো। অফিসে যখনই কোনো সেলিব্রিটি এসেছে, তুমি তার সাথে একটা পার্সোনাল সম্পর্ক করার চেষ্টা করেছো, কেন? সরি ভাইয়া। আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্ন করছি, এই অফিসে তোমার যে কোনো পার্সোনাল ইমেজ নাই সেটা তুমি জানো? আমি জানি, সবাই আমার নামে আপনার কাছে কান ভারী করছে। কান আমার ভারী করেনি, কান ভারী করেছে তোমার। তুমি যে সেদিন নোয়ানের নামে একটা কমপ্লেইন করলে, সেটা কি সত্যি ছিল? ছিল কি না? না, ছিল না। অথচ তুমি ওর ওপর দোষ চাপাতে গিয়ে নিজেকে ছোট করেছ। আমার তো মনে হয় তুমি একজন মানসিক বিকারগ্রস্ত। ডাক্তার দেখা যাও। আশ্চর্য, নিজের সম্পর্কে এত বাজে কথা বানিয়ে বানিয়ে তুমি কি করে বলতে পারলে? ভাগ্য ভালো যে আমি নুমানকে দীর্ঘদিন ধরে চিনি, তাহলে তো চলে গিয়েছিল। আর তুমি জানো, ও যদি এখান থেকে চলে যায় তাহলে অন্য যে কোনো কোম্পানি ওকে ডাবল স্যালারিতে নিয়ে নেবে। সো প্লিজ এসব বাদ দাও, নিজের কাজে মন দাও, চেষ্টা করো সবাইকে নিয়ে অ্যাকোমোডেট করে থাকতে। ওকে, নাও প্লিজ গো। বললে না তো আমার প্রোগ্রামটা শুনেছো? না, প্রথমটা কি শুনতে পাইনি। তবে একটা কথা কি জানিস, তোরা যে প্রোগ্রামটা করছিস সেটাতে কিন্তু গেস্টকে বেশি কথা বলতে দেওয়া উচিত। আমি যতক্ষণ অনুষ্ঠানটা শুনছিলাম তুই কিন্তু কথার মধ্যে কথা বলছিলি। গেস্টকে এমন একটা প্রশ্ন করবি যেন গেস্ট তার কথার ঝুড়ি উজাড় করে দেয়, তখনই না স্রোতের মতো মণিমাণিক্য বার হয়ে আসবে, আর শ্রোতারা তো সেটাই শুনতে চায়। তুই আরেকটা জিনিস করছিলি, উনি একটা কথা বলছেন, তার মধ্যে তুই ওনাকে টেনে আরেকটা কথা নিয়ে যাচ্ছিলি। তাতে হচ্ছিল কি, গেস্ট খেয়ে হারিয়ে ফেলছিল। আজকের আকর্ষণ তো ছিল গেস্ট ইমন সাহা, আমরা তো ওর কথা শুনতে চাইছিলাম, তোর কথা না। মা, তুমি মন খারাপ করে দিচ্ছ। সমালোচনা শুনলে মন খারাপ করতে নেই, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত, শিক্ষা গ্রহণ করা উচিত। তবে প্রোগ্রামটা খুব ভালো ছিল, গানগুলির নির্বাচন সাংঘাতিক ভালো। ঠিক, আরেকটু ঝামেলা হয়ে গেছে, কাল মনে হয় তোর ছোট খেলা আসতে পারে। ছোটো খালা আসবে? আবার ঝগড়া হয়েছে ওদের? সংসার করতে পারবে না তো করবে না, চাকরিটা ছাড়লেও সংসার করবে বলে এখন বলছে আসাদের সঙ্গে থাকা সম্ভব। ছোটো খালা আসলে খুব মজা হবে। আর কি মজা, সুবর্ণা কি সেই সুবর্ণা আছে? টেলিফোনে কথা বলতে পারে না, ওর নাকি মাছতেই ইচ্ছা করে না। আচ্ছা খালা আসুক তো, খালার সাথে সারাদিন আড্ডা দিব, তারপরে দেখবে খালার বাঁচতে ইচ্ছা করবে, তুমি চিন্তা করো না। তাহলে ওকে আসতে বলে দিই, আসুক, আবার একই দৃশ্য কয়েকদিন, আসাদের সাথে রাগ করবে, আসাদের মুখ দেখবে না, চলে আসবে, তারপরে আসাদ আসবে, আসাদের সঙ্গে সবার সামনে খারাপ ব্যবহার করবে, তারপর পরদিন সকালবেলা আসাদের সঙ্গে চলে যাবে, বিরক্ত লাগে। বিরক্ত হয়ো না মা, খালা যা করতে চায় করুক না। তবে আমার কি মনে হয় জানো, খালুর দোষ কম, খালার দোষ বেশি, খালা অল্পতে বিরক্ত হয়। Thank you.
নির্বাচন শেষ? জি ম্যাডাম। আমি আশা করব তাদের মধ্যে বেস্ট জনকে আপনারা সিলেক্ট করবেন। তা তো অবশ্যই ম্যাডাম। শাওন সাহেব, প্রতি মাসের প্রথম দিনে আমি সবার স্যালারিটা ক্লিয়ার দেখতে চাই, পাশাপাশি যারা ইরেসপন্সিবল তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে চাই, প্রয়োজনে বেতন কেটে রাখবেন। ম্যাডাম, বেতন তো কাটাই যায়, কিন্তু এতে ওরা খুব মাইন্ড করে। ওকে, তাহলে ওদের ব্যাপারে যে আমরাও মাইন্ড করি সেটা ওদের আমলে নিতে বলেন। জি, আমি পরশুদিন এই ব্যাপারে মিটিং কল করতে চাই। পরশুদিন তো আমাদের সাভারে যাওয়ার কথা, কখন মিটিং কল করবেন? সাভারের ট্যুরটা ক্যান্সেল করে দিন। আমি ভাবছি সাভারের ফ্যাক্টরিটা তুলে দেব, কারণ গত দু বছরে ওই ফ্যাক্টরি থেকে কোম্পানি কোনো লাভই তুলতে পারেনি। মুকেশ সাহেব। জি ম্যাডাম। এই ব্যাপারটা কিন্তু আপনিই দেখুন। ওকে ম্যাডাম। অফিসে ম্যানেজিং ডিরেক্টরের জন্য যে রুমটা ঠিক করা হয়েছে সেটা একটু রিঅ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করবেন, মানে একজন নতুন ইন্টেরিয়র ডিজাইনারকে খবর দেবেন। ওকে, ঠিক আছে ম্যাম। ম্যাডাম, নতুন কেউ আসছেন নাকি? হয়তো। হ্যালো আপা, আপনারা কই? আমি তো ব্যাংকে, তোরা এসে গেছিস নাকি? এক ঘন্টা ধরে আপনাদের গেটের সামনে দাঁড়িয়ে আছি। তোর মিথ্যে কথা বলার অভ্যেসটা গেল না? আমি তো বার হয়েছি 20 মিনিট আগে, এক ঘন্টা আগে তুই যদি আসতি তাহলে তো আমার সঙ্গেই দেখা হতো। এখন সেরকমই মনে হচ্ছে, একটু পর মনে হবে একদিন ধরে দাঁড়িয়ে আছি। তোর মনে হলে হোক, আমাকে আর এসব নিয়ে বলতে যাস না। শোন, বাজারে যাবি কিছু কেনাকাটা করতে? বাজারে কেন, বাজারে কি? নিজের পছন্দ মতন কিছু কেনাকাটা করে আন, যা ইচ্ছে করে খেতে তোর। না না আপা, আমার কিছুই খেতে ইচ্ছে করছে না, গত 3 দিন ধরে আমি না খাওয়া। আবার মিথ্যে বলছিস সুবর্ণা, কাল রাতে আমি যখন ফোন করলাম আসাদকে, ও তো বললো তোরা একসঙ্গে ডিনার করছিস। ওটাকে ডিনার বলে? দোজখে বসে কি আর ডিনার করা যায় আপা, ওটা তুমি বুঝবে না। আচ্ছা আচ্ছা, আমারও তো বোঝার দরকার নেই, আমি বরং খেয়াকে ফোন করে দিই, ও তাড়াতাড়ি চলে আসবে, আমার ফিরতে দেরি হবে। আচ্ছা রাখি, বাই। ঠিক আছে, আসো, বাই। তুই হাসছিস কেন রে? তুমি কেমন ফটফট করে মিথ্যা কথা বলো, খুব মজা লাগে। তাই মিথ্যে বলা অনেক সহজ, তুই চেষ্টা কর, তুইও পারবি। চল আমরা মিথ্যা কথা বলার প্র্যাকটিস করি। চল, যেখানে সেখানে বসেই শিক্ষা গ্রহণ করা যায়, বুঝলি? আচ্ছা তুই শুরু কর। মা, তুমি কি করছো? আমি টেলিফোন করছি। যা গরম আজকে, তার মধ্যে আবার ড্রাইভার আসে নাই, আমার শরীরটা ভালো না, মনে হয় হাই প্রেশার। তাই ডাক্তার দেখাও। ডাক্তার? এদেশের কোনো ডাক্তার আমার ট্রিটমেন্ট করতে পারে? দুদিন পর তো এমনি আমি মরে যাব। আবার হাসছো? সরি। এবার আমি জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। আচ্ছা মেঘ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 পড়ি, বাট আমার ক্লাস 5 পড়ার কথা ছিল, কিন্তু পড়াশোনার চাপে আমি দিন দিন ছোট হয়ে আসছি। না, ভালো হয় নাই। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা মেঘ, তোমাকে কে বেশি ভালোবাসে, বাবা না মা? মা তো আমাকে ভালোই বাসে না, সারাদিন শুধু বাবার সাথে ঝগড়া করে ঝগড়া করে ঝগড়া করে। মা তো আমাকে ভালোবাসার টাইমই নাই, মা তো একটা পাগল, মা তো সেটা বুঝতেই পারে না, মা ভাবে সে একটা রূপাঞ্জেল। আরে বাবা, লম্বা চুল দিয়ে আমি কি করব? লম্বা চুল দিয়ে সাগরের মাছ ধরতে পারবো নাকি? কিন্তু দেখো বাবা,
কি সুন্দর টাক, কি সুন্দর চুল। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2 তে পড়ি, বাট আমার ক্লাস 5 এ পড়ার কথা ছিল, কিন্তু পড়াশোনার চাপে আমি দিন দিন ছোট হয়ে আসছি। না, ভালো হয় নাই। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা মেঘ, তোমাকে কে বেশি ভালোবাসে, বাবা না মা? মা তো আমাকে ভালোই বাসে না, সারাদিন শুধু বাবার সাথে ঝগড়া করে ঝগড়া করে ঝগড়া করে। মা তো আমাকে ভালোবাসার টাইমই নাই, মা তো একটা পাগল, মা তো সেটা বুঝতেই পারে না। মা ভাবে সে একটা রূপাঞ্জেল। আরে বাবা, লম্বা চুল দিয়ে আমি কি করব? লম্বা চুল দিয়ে সাগরের মাছ ধরতে পারবো নাকি? কিন্তু দেখো বাবা, কি সুন্দর টাক, কি সুন্দর চুল, কিন্তু দেখো বাবা কত সুইট। সরি সরি সরি, খালামণি আসো আসো। না ঠিক আছে, তুই কেমন আছিস? এই তো, তোমরা কেমন আছো? হ্যাঁ আমরা ভালো আছি। কি রে মেঘদূত, তুই কেমন আছিস? ভালো না, জ্বর, 105 ডিগ্রি। সে কি দেখি কই? আরে বাদ দে, চল ঢুকি। ছোট খালামণি, চা আনবো? না, আমি চা খাই না। আচ্ছা ঠিক আছে, তোর জন্য চা আনবো। তোমাকে খালু দিয়ে যায়নি? খালু আমাকে দিয়ে যাবে? খালুর কি এত টাইম আছে? অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত সে। দেখ না এবার আমি কি করি, ওর সব ব্যস্ততা আমি দূর করব। এবার আমি আর ফিরে যাব না। প্রতিবার ফিরে যাই বলে ভেবেছি আমি দুর্বল, বুঝছিস? তুই কি বলিস বলতো? আমারও তাই মনে হয়। তুমি একদমই ফিরে যেও না, একদমই যেও না। যদি খালু আসে তারপরে তুমি যেও না, আর যদি খালু অনেক রিকোয়েস্ট করে তারপরে তুমি যেও। আচ্ছা, খালু কি কারো প্রেমে টেপে পড়েছে? আই মিন, ওর অফিসে তো অনেক সুন্দরী মেয়ে আছে, ওদের কারো প্রেমে টেপে পড়েছে নাকি? এসব কি বলিস, প্রেম করবে কেন? না, তারপরে এমনি জানতে চাইলাম, ধরো যে কারো যদি প্রেমে পড়ে আর তুমি বাসায় নেই, এই সুযোগে তাকে বাসায় এনে তুললো, তখন? আসতে বল, মেঘ শুনবে না। রেখে আ, ও একদমই এই স্বভাবের না, আবার বলাও যায় না। আজকাল কী সব পারফিউম টারফিউম ইউজ করছে, এক একটার এক এক রকম স্মেল, এসব তো ভালো লক্ষণ না, কি বলিস? একটু নজরদারি করো, সব বেরিয়ে আসবে। বাদ দে, তোর কথা বল, কি করছিস এখন? আমার আর কি, বোরিং লাইফ, রেডিও থেকে বাসা, বাসা থেকে রেডিও। ভাবছি এখন যদি একটা বিয়ে করা যায়। বিয়ে করবি? আপা জানে? কি বিয়ের কথা কেন? না আপা তো তোর বিয়ে নিয়ে মহা চিন্তিত, প্রায়ই আমাকে ফোন করে বলে তোর জন্য পাত্র দেখতে। শোন, আমি বলেছি বিয়ে হচ্ছে দোজখের আগুনের চেয়েও খারাপ, তুই কিন্তু খবরদার বিয়ে করবি না, বুঝেছিস? মেয়েটা একটা প্রোগ্রামে করতো, কিন্তু সেটা তো এখন করতে পারবে না। তোরা চিন্তা করিস না, ওটাও আমার কাছে চলে আসবে। কিভাবে রে? খেয়া বলছিল আসাদ নাকি কিসব প্রেম ড্রেম করে বেড়াচ্ছে। কোম্পানি আপনাকে সিলেক্ট করেছে, কনগ্রেচুলেশন, আপনি এই মাসের 20 তারিখে জয়েন করতে পারেন। তুই এত বড় একটা কোম্পানিতে এত বড় একটা মিথ্যে কথা বলে জয়েন করলি, আরেকটা মিথ্যে মাকে বলতে পারবি না? আশ্চর্য।